দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, কিশমিশ, কাজু বাদাম, আর এখানে চাল ডাল একসাথে মিক্স করে নিয়েছি। আজকে সকালে হবে খিচুড়ি। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে খিচুড়ি তো জাস্ট ওয়াও। তো চটপট খিচুড়িটা বানিয়ে নিই। তো দেখো এখানে আমার খিচুড়ি করা কমপ্লিট। তো প্রেশার কুকারটা মানে ভালো করে ঠান্ডাও হতে দিইনি, তো এদিকে চটপট খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আর করেছি টমেটো চাটনি। তো টমেটো চাটনি কেন বলো তো, ঘরে তো বাঁধাকপি ছিল, তাও করতে পারলাম না কারণ সময় একদম নেই। 8:30টার মধ্যে বাড়ি থেকে বের হতেই হবে, এক্সাম আছে। তার জন্য চটপট শুধু টমেটো চাটনি করেছি, আর দুপুরে আমি বাঁধাকপিটা করবো। তো আপাতত টমেটো চাটনি দিয়েই খেতে হবে, উপায় নেই। তো এদিকে দেখো স্কুলের জন্য বের হয়ে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন মন থাকে চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো গৌরীপুরের এই ছোটো টানে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে দেখো খিচুড়ি আর চাটনি করেছি, সবজি করার সময় ছিল না তার জন্য করিনি। কপি যেহেতু ছিল তবু করতে পারলাম না, কপি বলতে বাঁধাকপি ছিল, তো যাই হোক সময় কমের জন্য করতে পারিনি। এখন ছেলেমেয়েকে নিয়ে স্কুলে যাই, তো তারপর আবার দিয়ে এখন একটু বাড়ি যাচ্ছি। তো আসার সময় তো টোটো দিয়েই আসছি, তো যাওয়ার সময় এখন একটু হেঁটে যাই। তো প্রথমে ভেবেছিলাম যে আকাশটা মেঘলে বৃষ্টি আসতে পারে, তার জন্য ছাতা নিয়ে আসছিলাম। এখন দেখি বৃষ্টি নেই, একটু রোদ আছে। তো যাই হোক কাজে লাগলো, রোদ তো আছে, ছাতাটা এমনি হাতে নিয়ে যাবো, তার জন্য একটু খুলিয়ে নিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা খুবই খারাপ, এই দেখো জল জমে আছে। আর পাশের গুলিটা ছিল, তো ওই জায়গায় এক জায়গায় বৃষ্টি অনেক আছে, তার জন্য এই রাস্তাটা দেখলাম। এই ড্রেনের সাইডের যে উপরে যে পাকাটা আছে ওটা দিয়ে যাচ্ছি, তো নিচে প্রচণ্ড কাদা। এই দেখো রাস্তায় কি কাদা জমে আছে। তো রাস্তার ওইটুক জায়গা পার করলে তারপরে আবার ভালো। তো চলে আসলাম খারাপ জায়গাটুকুন, তো এখন রাস্তাটা ভালোই আছে। তো যাই, সকালে তো খিচুড়ি খাওয়া হয়েছে, এখন আস্তে ধীরে বাকি কাজগুলো করি। এখন আবার এদিকে রাস্তাটা ভালোই, দেখো এদিকে রাস্তা একদম সুন্দর আর কাদা টাদা নেই। তো ওদের দিয়ে বাড়ি চলে আসছি, এসে এখন বিছানাটা গুছালাম। এই যে এখন ঝাড়ু দেওয়া হয়নি, ঝাড়ু দেবো। আর সকালে যে খিচুড়ি খেয়েছি ওগুলি এখনও আছে, বাসনগুলো কিছু মাজিনি, এখনও টেবিলেই পড়ে আছে। তো একদমই সময় পাইনি সকালে, তো এখন বাসন টাসন মাজবো, ঘরটা আরেকবার ভালো করে ঝাড়ু দেবো। কারণ কি বলতো, যে যখন ওরা ইউনিফর্ম পরলো জুতোটা ঘরেই পরিয়েছি, তো ওগুলি নোংরা টোংরা আছে, তো ভালো করে ঝাড়ু দেবো। সকালে ভালো করেই ঝাড়ু দিয়েছিলাম, তো আবার আরেকবার ঝাড়ু দিই, ঘরটা আজকে আর মুছবো না। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আমার কাজ দেখতে থাকো। সকালে তো সবগুলি বিছানা তুলেইছিলাম, শুধু এই বিছানাটাই মানে বিছানা তোলার পরেও আর কি স্কুলে যাওয়ার আগে একদম এলোমেলো হয়েছিল। তো রান্নাঘরের বিছানাটাও ঝাড়ু দিয়েছিলাম, তা আবার ভাবলাম না ঝাড়ু দিচ্ছি যখন সবগুলি বিছানায় ঝাড়ু দিই, তো সবগুলি বিছানাটা ঝাড়ু দিয়ে বিছানাগুলি ঝাড়ু দিয়ে এখন চলে আসছে এই যে ঘরটা ঝাড়ু দিতে। সকালেও ঘর ভালো করে ঝাড়ু দিয়েছি, তারপরে ওই যে জুতো ঘরে পরিয়েছিলাম তার জন্য আরও মানে নোংরা হয়েছে। যাই হোক, তো মানে ডেলি এরকম স্কুলে যাওয়ার মানে স্কুলে দিয়ে এসে আবার আমি ঘরটা ভালো করে ঝাড়ু দেই, মনে হয় যে হ্যাঁ এখন খুব ভালো করে ঝাড়ু দেওয়া হলো। তো যাই হোক সবগুলি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, দিয়ে আজকে ঘরটা মুছবো না, ইচ্ছে করছে না ঘর মুছতে। তো এমনিতে ধরো অত নোংরা হয়নি, তবু ডেলি ঘর মুছতে তো খুব ভালো কথা, কিন্তু না একদম ইচ্ছে করছে না, শরীর চলছে না। যাই হোক, তো ঘরগুলি ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো পাপোশগুলি একটু ঝেড়ে নিচ্ছি। পাপোশগুলি ধোয়াই আছে, তো কদিন পর আবার ধোবো, পুজো আসছে সামনে, ধোয়া পাকলা তো হবেই, হ্যাঁ একটু বেশি বেশি ধোয়া পাকলা হবেই। তো যাই হোক ঘর ঝাড়ু দিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যে কিছু বাসন আছে, কিছু বলতে সকালে খাওয়া হয়েছে ওগুলি বাসন, যে কটা বের হয়েছে আর কি, তো সেই বাসনগুলি মাজবো। মেজে ভাবছি যে কপিটাও কেটে কপিটাও রান্না করি, রান্না করে তারপরে না স্নান করবো, কারণ পিকু মধুদের আমার আনতে হবে না আজকে, তো হাজব্যান্ডই নিয়ে আসবে, তো একটু চাপ কমই আছে, তো মানে সময়ও দেখার কোনো ব্যাপার নেই। তো চটপট করছি, তবু পুজোটা দিতে হবে। তো যাই হোক, তো বাসন টাসন মাজা হয়ে গেলে এখন আমি স্নানটা পরে করবো, আগে কপিটা কাটবো, কপিটা কেটে রান্না করে তারপর স্নান করবো। তো কপিটা সকালে করলেও সব থেকে ভালো হতো, কিন্তু ওই যে সময় কম ছিল তার জন্য আর করা হয়নি। তো কপি আমি অত ভালো কাটতেও পারি না, যতটুকু পারি ওইভাবে আরও আর কি ঝিরিঝিরি করে কাটতে হয়। যাই হোক কপির সঙ্গে শুধু একটু আলু দেবো, ব্যাস আর কিছু করবো না। তো মানে সকালে করলে সব থেকে ভালো হতো, খিচুড়ির সঙ্গে কপি ভাজিটা বেশ ভালো জমতো আর কি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 1:30। তো সেই যে কাজ করলাম, মানে ঘরের টুকটাক কাজ করে বাঁধাকপিটা কেটে বাঁধাকপির ভাজিটাও করেছি,
করে তারপর এইচবি আমার ছেলে মেয়েকে নিয়ে আসলো। তো পিকুর কাশিটা না কতদিন থেকে কমছেই না। তারপর আমি স্নান করলাম, পিকুকে স্নান করালাম, করি দুজনে চলে গেলাম ডাক্তারের ওখানে। তো ডাক্তারের ওখান থেকে এসে তারপর এই যে পুজো টুজো দিয়ে এখন এই যে খেয়ে বসলাম। তো পিকু তো স্নান করে খেয়েছে, পিকু যখন খাচ্ছিল তখন আমি স্নান করলাম, স্নান করে ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে এসে তারপর এই যে পুজো দিলাম, পুজো দিয়ে এই যে খেয়ে আর এখন বসলাম। বসলাম বলতে এখন বাজে 1:30। তো আজকে ভিডিওটা অনেকটা এডিট করে রেখেছি, আর একটু বাকি আছে, তো এডিট করে ভিডিওটা পোস্ট করি। তারপরে যে পিকুকে নিয়ে একটু শুতে হবে, ওর মানে একদম ডাক্তার আগে থেকে বলছে, ওর যে নাকের পলিশটা হয়েছিল না তখনই বলছে ওকে একদম ঠান্ডা লাগানো যাবে না। তো ওই যে কদিন আগে আইসক্রিম খেয়েছিল তারপর থেকে যে কাশি কিছুতেই কমছে না। তো ওরা তো আর গোলমরিচের চাটা খেতে পারে না, মানে ওর ঝাল লাগে। আমি এত বলি যে গোলমরিচের চাটা খেলে কমে যাবে কিন্তু খেতেই চায় না। তো যাই হোক, তো আজকে ভিডিওটা পোস্ট করি, পোস্ট করে আবার আসছি। পিকু কিন্তু ভাত খেয়েছে, খাওয়া দাওয়ার পরেও এই যে বিস্কুট খেতে লাগে না, এই যে এখন আবার ওষুধ খাওয়াবো, 1 ঘন্টা পর পর ওষুধ খাওয়ালে জল খেয়ে আসো, ওষুধ খাওয়ানোর পর ওকে ঘুম পাড়াবো। একটা দাও খাই, একটু করে বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সঙ্গে, কারণ দুপুরে না পিকুর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর কিচ্ছু ভিডিও করা হয়নি। তো সন্ধ্যে টিফিন টিফিন করে এখন একটু যাচ্ছি ভাস্তিদের ঘরে, ছেলে মেয়ে অলরেডি চলে গিয়েছে, তো এখন আমি যাচ্ছি। তো চলো ওদের ঘরে যাই। ভাস্তির এখানে কেন আসছে দেখো, ভাস্তির রিং লাইটটা আজকে অনলাইনে মানে অর্ডার করেছিল, আজকে আসছে, তো এটা দেখার জন্য আসছে। তো বেশ ভালো লাগলো, প্রথম রিং লাইট সামনে থেকে দেখছি, তো খুব ভালো লাগলো। তো ওটা দেখার জন্য আসছি, ছেলে মেয়ে বলছে তুমি যাচ্ছ আমরাও যাবো, তো ভাবলাম না একটু যাই দেখে এসে তারপর ছেলে মেয়েকে পড়াবো আর কি, তার জন্য এটাই দেখতে আসছিলাম। তো বেশ ভালো লাগলো, একটা রিলসও বানালাম। তো ভাস্তির এখানে এসে রিং লাইট দিয়ে আমি প্রথম এই ভিডিও শ্যুট করছি, তো কয়েকটা ফটো উঠলাম, দেখলাম কেমন লাগে, তো বেশ ভালোই লাগে। মানে এমনিতেই ধরো মানে সন্ধ্যের পর যদি ঘরে ভিডিও করি তাহলে যে চোখের এই জায়গাটা মানে খুব মানে ছায়া পড়ে, তো সেই জিনিসটা নেই, তো খুব ভালো লাগলো জিনিসটা, আর কালারিং চেঞ্জ হয়। আর এমনি তো ধরো সত্যি কথা বলতে যে রিং লাইট আমি ফার্স্ট দেখলাম, মানে রিয়েলিতে, এমনি তো ফটোতে ভিডিওতে দেখেছি, ফার্স্ট দেখলাম, তো আমার তো খুব ভালো লাগলো। তো ইচ্ছে আছে আমারও নেওয়ার, তো খুব ভালো লাগলো। তো কয়েকটা ফটো উঠেছি, তো ভাবলাম একটু ভিডিওটাও করি তোমাদের সঙ্গে, তো কেমন লাগে তোমরা চেঞ্জিংটা দেখতে পারবে, আর আমি যখন এডিট করবো সেটাও দেখতে পারবো। তো খুব ভালো লাগলো, তো কোনো কিছু নেওয়ার আগে যদি সেটা একটু আগে দেখা যায় তো আরও বেশি ভালো লাগে। তো নেক্সট আর কি কেনার সময় মানে বোঝা যায় কোনটা কীরকম কীভাবে ইউজ হয়, নতুন জিনিস যেটা ইউজ করতে সেটা প্রবলেম হবে। তো ভাস্তির ওখান থেকে এসে এই যে পড়াশোনা চলছে অনেকক্ষণ থেকেই, তো ভিডিও করা হয়নি, তো এখন পিকুকে ম্যাথ করতে দিলাম। তো নেক্সট এক্সাম ওদের ম্যাথ, তো পিকুরও ম্যাথ, ও যে মধুরও ম্যাথ, তো ওরা ম্যাথ প্র্যাকটিস করছে। তো পিকুকে তো মধু ত্যাগাই করছে, তো পিকুকে আমি দিলাম, তো পড়াশোনা করাই।